এখন কটা বাজে জানো বন্ধুরা? জানো কটা বাজে? এখন আমি তোমাদের সাথে একটু আগেই লাইভ করে উঠলাম, দাঁড়াও দেখাচ্ছি কটা বাজে। কটা বাজে? অলমোস্ট একটা, একটা বাজে। তো আমি লাইভ করে উঠলাম আজকে। অনেকদিন পর শাড়ি পরেছি, কিন্তু শাড়ি ঠিকঠাক পরতেও পারি না অ্যাকচুয়ালি। আমি মানে লটর পটর হয়ে যায়। তো আজকে শাড়ি পরে কতগুলো রিলসও করেছি, আর রিলসও করলাম, জানি না কেমন হয়েছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করবে সেটাও অবশ্য বলবে। আর তোমাদের জন্য তো আমার সবসময় অনেক 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 ভালোবাসা আছেই আর থাকবেও। আর যারা যারা আমার অনেক কেনা নিউ ফ্রেন্ড আছো, আসছো আমার ভিডিও ব্লগ দেখছো, স্কিপ করে চলে যাচ্ছো, ওটা করো না বন্ধুরা। আমি আরও নিউ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো, অনেক কিছু শেয়ার করা বাকি আছে। যেমন আমাদের একটা ঘুরতে যাওয়ার ট্রিট টিপ আছে, ওটাও জানাবো তোমাদের সাথে, কোথায় যাচ্ছি সেটা সাথে থাকতে হবে। আর তার জন্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, শেয়ার করে দিতে হবে, লাইক কমেন্ট করতেই হবে কিন্তু বন্ধুরা, এটা আমার আবদার। তো আর যাই হোক, এখন আমার এই মোমেন্টে মনে হলো তোমাদের সামনে একটু আসি, মানে লাইভটা করে কথা বলতে এলাম অ্যাকচুয়ালি। তো এবার শাড়িটা আমি খুলবো। অ্যাকচুয়ালি আজকে আমি তো ন্যাচারালি মেকআপ টেকআপ করি না, মেকআপ খুব একটাও যে করেছি তা না, বাট একটু সামান্য করেছি মেকআপ। আর এখন শুতে যাব, আর এটাই তোমাদেরকে আমি বলতে এলাম, জানাতে এলাম। আমি তো আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসাই হয় না, তাই না? আসি না ধরতে গেলে। তো এবার থেকে আমি প্রতিদিন বন্ধুরা রাত সাড়ে এগারোটায় আমি লাইভে আসব। তো তোমাদেরকে আমার কি বলবো, আমন্ত্রণ রইল, জানানো রইল, জানিয়ে রাখলাম যে আসবো তোমাদের সাথে, অনেক অনেক আড্ডা দেব, গল্প করব, গানে আড্ডায় একসাথে অনেক 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 ভালোবাসার অনেক কথা হবে। মানে ভালোবাসা তো শুধু এক প্রকার হয় না, না ভালোবাসা অনেক রকমের হয়। তো যেমন বন্ধুত্ব, বন্ধুত্বটাও কিন্তু একটা ভালোবাসার জায়গা, তাই না? ভালো লাগার জায়গা। তো অনেক ভালো, তোমাদের কথা আমাকে বলবে, আমার কথা তোমাদের বলবো। তো কি থাকবে, তো কথা দাও। কথা দিলাম আমি, কথা দিলাম আমি, তো কথা দিলাম তোমাদেরকে কথাটা দিতে হবে, তোমরা থাকবে লাইভে এভরি ডে ঠিক রাত সাড়ে এগারোটায়। এখনকার মতো টাটা করবো, টাটাটা করতেই হবে। তো মেকআপটা রিমুভ করতে হবে, হালকা মেকআপ করেছি দেখো। আর আমার হেয়ারে আমি খুব বেশি সবসময় শ্যাম্পু করে থাকি না, কারণ আমার প্রচুর হেয়ার ফল হয় তার জন্যে। আর একটা আমি অয়েল দিয়ে রাখতে পছন্দ করি, যখন কোথাও পেরোনো আছে তো অবশ্যই সেটাকে শ্যাম্পু করে নিই। তো ওখানে গান প্র্যাকটিস হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? তো এখন টাটা, মনে থাকবে তো ঠিক রাত সাড়ে এগারোটায় আসছি আমি তোমাদের সাথে আড্ডা গল্পে গানে একদম মেতে যাব, অনেক হই হুল্লোড় হবে। তোমরা যত আমার সাথে গল্প করবে ততই বেশি আমি তোমাদের সাথে আরও অনেক 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 কিছু গল্প শেয়ার করব। অনেক যেমন এমন এমন গল্প আমার কাছে আছে যেগুলো তোমরা জানোই না, জানাবো আমি। জানতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে সুইট রোজ। তো টাটা, আর যা যা এখনও সাবস্ক্রাইব করোনি, যাও 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 চট জলদি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।
টাটা।